ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই ব্যবহারকারীদের জন্য নানা নিয়ম কানুন বেঁধে দিচ্ছেন, সেই সাথে কর্মী ছাঁটাই এটা চলছে। এতে টুইটার ছেড়ে দিচ্ছেন অনেক ব্যবহারকারী আর যোগ দিচ্ছেন আরেক প্ল্যাটফর্ম মাস্টোডনে। গত এক সপ্তাহের ব্যবধানে যুক্তরাজ্য ভিত্তিক এই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে ব্যবহারকারী বেড়েছে 4 লাখের বেশি। টুইটারের মালিকানা পাওয়ার পরপরই গণহারে কর্মী ছাঁটাই ও ব্যবহারকারীদের নানা শর্ত দিতে শুরু করেছেন ইলন মাস্ক। বিশেষ করে টুইটারে ভেরিফাইড থাকতে ব্লু টিকের জন্য প্রতি মাসে $8 গুনতে হবে এমন ঘোষণার পর জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। এর ফাঁকে বেড়েছে আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম মাস্টোডনের জনপ্রিয়তা। যুক্তরাজ্য ভিত্তিক প্ল্যাটফর্মটিতে টুইটারের মতো গুনতে হচ্ছে না কোনো অর্থ, নেই বিজ্ঞাপনের ঝামেলা। এতে পোস্ট, রিপ্লাই, লাইক, ফলো সহ সব ধরনের ফিচারই রয়েছে। এ কারণে ব্যবহারকারীরা ঝুঁকছেন অনেকটা টুইটারের মতো দেখতে মাস্টোডনে। গেল এক সপ্তাহে এতে যুক্ত হয়েছেন 2,30,000 ব্যবহারকারী আর মোট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,55,000-এ। 6 বছরের পুরনো সোশ্যাল মাধ্যমটিতে এবারই প্রথম এত সংখ্যক ব্যবহারকারী যুক্ত হলেন। 2016 সালে প্রতিষ্ঠিত মাস্টোডনের নির্দিষ্ট কোনো মালিকানা নেই। এর প্রতিষ্ঠাতা ইউজেন রোজকো। হেভি মেটাল ব্যান্ড মাস্টোডনের নাম থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম দেওয়া হয়েছে। তবে এই প্ল্যাটফর্ম টুইটার, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো একটি কোম্পানি দ্বারা পরিচালিত হয় না, এটি পরিচালনা করে বিভিন্ন গ্রুপ বা ব্যক্তি। রাখি জেসমিন, চ্যানেল 24।